আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ব্লগটা শুট করতেছি চাঁদ রাতে। এই যে আমার চুলের এই অবস্থা, আমি চাইছিলাম ঈদের আগের দিন একটু পার্লারে টার্লারে গিয়ে একটু ঘুষামেজে ঠিক হব, বাট আজকে এত বেশি কাজের প্রেশার ছিল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এখন অলমোস্ট রাত 4টা বাজে, এত বেশি টায়ার্ড হয়ে গেছি যে এখন আমার আর মানে কিছুই করতে মন চাচ্ছে না। তো চিন্তা করলাম যে বাসায় একটু ফেসিয়াল টেসিয়াল করে, চুলমুল ঠিক করে, গোসল করে, ওজু করে আমরা সকালে একদম ভোর 6টার জামাতটা ধরবো। তো আমি আর আকিফ এতে এখন আমরা ঈদের জামাত পরতে যাবো, এর আগে একটু রেডি টেডি হবো। এরপর আমাদের আজকের প্ল্যান কি? এসে ঘুমাবো। দুপুরবেলাকে আমার বাসায় যাবা? আমার বাসায় দাওয়াত আছে, বিকালবেলা আমার দুই ননা আসবে, রাতের বেলা হচ্ছে আমার নানু বাসায় সময় দেওয়া হবে, তারপরে রাতের শেষ ভাগে সময় দেওয়া হবে বন্ধুদেরকে। তো ঈদের দিনটা আমরা এরকম ভাগ করে প্রতিবার রাত 12টার দিকে আমার নানু বাসায়, তারও গভীর রাতে বন্ধুদেরকে সময় দেওয়া, এভাবেই হচ্ছে আমাদের প্রতিটা ঈদ পার। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ফেলছি, নাফিস আপু সাথে আমার অন্যান্য কাজিনরাও আছে, ওরা নামতেছে, এখন আমরা একটু হাঁটা চলা করতেছি। আকিফ আবার ঈদ মোবারক, এত বারবার ঈদ মোবারক বলতেছি তুমি কিন্তু কিছুই বুঝতে পারতেছো না। এখন কি আমাকে মানে বুঝলাম না, আমি এখন কি সালাম দিব? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালামটা তুমি অন্যভাবে দিলেও পারতা। আজকে কপালটা এমন খারাপ, আমি এতদিন ধরে জিত করছি, ঈদের দিন সকালবেলা আমি একটা সাদা জামা পরব। যাই হোক, শেষ মুহূর্তে এসে আমি একটা পোল্ট্রি নিছি, আমি খুব সুন্দর একটা পিঙ্ক ড্রেস কিনছিলাম জাস্ট দুই দিন আগে, আমাকে বানায় দিছে। কিন্তু ওই ড্রেসটা মানে আমি জাস্ট খুলে দেখছি ইনার নাই, আরেকটা হোয়াইট ড্রেস পরলাম ইনার নাই, থার্ড ড্রেস পরলাম হোয়াইট, ওইটা পরার পর মনে হচ্ছিল ফুটে যাবে। এরপর আমি ড্রেস আপের এই সুন্দর পার্ল ব্লু ড্রেসটা পরছি, এটা পরার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট আমি একদিন আগে কিনছি, তো আপু বানায় দিছে। আমাকে কেমন লাগতেছে আজকে জানি না কেন জানি আমাকে আজকে আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আজকে যাচ্ছি আকিফের নানু বাসায়, একদম সিম্পল একটা ড্রেস পরছি, আরামের একটা ড্রেস। আমি জানি না আমার এবার মানে জমকালো পরতে মন চাচ্ছে না, মানে এত হেভি করে সাজবো আমার এবার মানে ভালো লাগতেছে না। পুরোটা মাস অনেক কষ্ট হয়েছে, সুন্দর করে জাস্ট আমি আমার ফেসে একটা বেবি ক্রিমের উপর পাউডার দিয়ে ঠোঁটে একটা লিপ জেল দিছি, খুব খারাপ যাতে না দেখা যায় এর জন্য জাস্ট আমি একটা কাজল দিয়ে বের হয়ে যাব। তো ভিডিওর এই সেগমেন্টটা থাকবে হচ্ছে চাঁদ রাতে আমি কী কী শপিং করেছি, ঈদ উপলক্ষে কী কী গিফট পেয়েছি, অনেকগুলো পেয়েছি, আমাকে গিফট সেন্ড করেছে, সেগুলো আমি একটা একটা করে দেখাবো, কারণ আলাদা করে ভিডিও শ্যুট করা আমার পক্ষে আর সম্ভব হয়নি। এবং প্রত্যেকটা পেজের নাম আমি বলে দিচ্ছি ভিডিওর ক্যাপশনে, ওদের ট্যাগ করা থাকবে, কারো যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে গিয়ে অর্ডার করে ফেলতে পারবেন। একটা একটা করে স্টার্ট করি। এবার ঈদে আমি নিজেকে যে জিনিসটা গিফট করেছি সেটা হচ্ছে ডাইসনের এই হেয়ার স্ট্রেটনারটা। এটার কালারটা খুব সুন্দর, এটা একটা লিমিটেড এডিশন, কালারটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক। অ্যান্ড এই লিমিটেড এডিশনটা না আমি দুবাই থাইল্যান্ডে পাই নাই। এরপর আমি দেখলাম অল ফ্রম ইন্ডিয়া একটা পেজ আছে, ওরা সবচেয়ে রিজনেবল প্রাইসে ডাইসন বাংলাদেশে এনে দিচ্ছে। তো চলেন এই জিনিসটা এখন আমরা আনপ্যাক করি। এটা আমি আরও কয়েকদিন আগে কিনেছি, কিন্তু এটা যে আমি মানে খুলে এসে ধরে দেখব ওই সময়টা আমার আর হয় নাই। জাস্ট ব্লগে আকিফকে দিয়ে একবার খোলাইছিলাম, এরপর আমি নিজে
জিনিসটা আর ধরে দেখিনি। বিসমিল্লাহ, আর এই স্ট্রেটনারটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ওয়্যারলেস, এটা এরকম চার্জে দেয়। এটা আমি আপনাদেরকে পরে নেক্সট যখন আপনারা থাইল্যান্ডের ব্লগগুলা দেখবেন, তো এটা আমার থাইল্যান্ডে গিয়ে ফার্স্ট ইউজ করা হবে। আমার মনে হয় না আমি ঈদের মধ্যে এটা ইউজ করব। আমি এটার ডিটেল রিভিউ দিব, এটা দিয়ে স্ট্রেট এবং কার্ল বোথ করে দেখাবো। আগেরবার আপনারা যেটা দেখেছেন সেটা ছিল হচ্ছে এয়ার র্যাপারটা, এটা হচ্ছে স্ট্রেটনারটা। ইনশাল্লাহ নেক্সট ডে আমি আবার টাকা পয়সা জমাই, সুন্দর করে রেখে যাচ্ছে, এটা লাগবে না ইনশাল্লাহ। আমি ড্রায়ারটা নিব, অবশ্য ড্রায়ারটার কোনো দরকার নাই, কারণ এয়ার র্যাপারের মধ্যে যে ড্রায়ারটা আছে সেটা দিয়েই আসলে কাজ চলে যায়। ডাইসনের যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন অল ফ্রম ইন্ডিয়া ফেসবুক পেজে। এবং এই স্ট্রেটনারটা জাস্ট ওরা আমাকে 7 দিনের নোটিশে এনে দিছে। আমি জাস্ট আপুকে কল করে বলছি, আপু আমার ঈদের আগে স্ট্রেটনারটা লাগবে, আপনি কি দিতে পারবেন? আমি ঘুমাইতে পারতেছি না। আপু বলছে, আপু আপনি আমাকে একটা দিন আগে বলতেন, আমি রাতে কয়েকটা অর্ডার প্লেস করছি, আমি দেখতেছি। আমার আচ্ছা আপু সমস্যা নাই, কিন্তু আমাকে ঈদের আগে দিতেই হবে। এরপর আপু আমাকে ম্যানেজ করে ঈদের 3-4 দিন আগেই দিয়ে দিছে। এর মধ্যে আমি একটা ফেয়ার অ্যাটেন্ড করেছিলাম, ফেয়ার থেকে USBD মেকআপ ক্যাফে থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, একটা একটা করে দেখাবো। এবং আপু আমাকে অনেক কিছু গিফট করছে। USBD মেকআপ ক্যাফে হচ্ছে অল অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট সেল করে। এবং আপনারা যদি কেউ অথেন্টিক MK-র ব্যাগ, কেট স্পেড, যত ভালো ভালো ব্র্যান্ড বলেন, আপনারা যদি ব্যাগটা কিছু পারচেস করতে চান, যে কোনো কিছু, কসমেটিক্স থেকে শুরু করে সব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে USBD মেকআপ ক্যাফে প্রি অর্ডার নেয়, আবার ওদের স্পট পারচেজও থাকে। MK-র এই ব্যাগটা আমি নিয়েছি হচ্ছে আমার শাশুড়ির জন্য, ওনাকে এটা আমি ঈদে গিফট করেছি। ওনার সবসময় দেখা যায় একটু বড় ব্যাগ লাগে, এটা আমি ওনার জন্য নিয়েছি। মাঝে মাঝে আমারও মন চাইলে নিয়ে ইউজ করব। এটা আমার শাশুড়ির জন্য, একটা আমার জন্য নিছি আর মাইকেল কোর্সের, আর আরেকটা মাইকেল কোর্স আমি গিফট পাইছি। এই ব্যাগটা, এই মাইকেল কোর্সটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই, এত সুন্দর। আর অরিজিনাল ব্যাগের ফিনিশিং না অন্যরকম, অন্যরকম, খুব সুন্দর। এটা দেখে আমি একদম প্রেমে পড়ে গেছি, এটা আমি নিয়ে নিছি। আপনারা এরকম ব্যাগ ওদের কাছে স্পট পারচেজে সবচেয়ে রিজনেবলে পাওয়া যায়, যার জন্য আমি কেনার সাহস করছি, কারণ ওরা রিজনেবল দেয়, প্লাস ওরা হচ্ছে অল অরিজিনাল প্রোডাক্ট সেল করে। এই দুটা USBD মেকআপ ক্যাফে থেকে আমি কিনেছি। আরেকটা মাইকেল কোর্সের ব্যাগ আমাকে পার্সা আপু লাক্স বাংলাদেশ থেকে গিফট করেছে, ওটাও USBD থেকে নিয়েছে, ওটা দেখাচ্ছি। এটাও না, সেম পার্সা আপু USBD মেকআপ ক্যাফে থেকে আমাকে গিফট করেছে। এটা না আমি ওদের স্টলে ধরে দেখছিলাম। আমি কিছুদিন আগে ওদের থেকে এই ক্রস বডিটা নিছি, এটাও খুব সুন্দর। এটা আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন। এটা আমি একদম রেগুলার ইউজ করি, একদম রেগুলার ইউজ করি। খুব সুন্দর ব্যাগগুলো USBD মেকআপ ক্যাফে থেকে আমি অনেকগুলো গিফট পেয়েছি। আমি না, আপু জোর করে আকিফকেও গিফট করেছে ফসিলের একটা ঘড়ি। আপনারা যদি চান ভাইয়াদের জন্য কেউ ঘড়ি নেবেন, অরিজিনাল ঘড়ি টড়ি আমেরিকা থেকে অর্ডার করতে চাচ্ছেন, USBD মেকআপ ক্যাফেতে দেখতে পারেন। ফসিলের খুব সুন্দর একটা ছেলেদের ওয়াচ, এটা আকিফকে গিফট করেছে। আমি যে গিফটটা পাইছি আমি জাস্ট অবাক হয়ে গেছি। এবং আমাকে যে আপু প্যাকেটটা দিয়ে দিছে আমি এটা চেকও করিলাম, বাসায় এসে দেখে অবাক হয়ে গেছি। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ লিপস্টিক, অ্যান্ড ইটস অল অরিজিনাল। এত সুন্দর, এত প্রিমিয়াম প্যাকেজিং,
এটা আমি গিফট পাইছি, এটা আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে এটা আমি আসলে গিফট পাইছি। কি যে সুন্দর, এত প্রিমিয়াম একটা লিপস্টিক। এরপর যে ব্যাগটা আছে এটা আমি নিয়েছি স্কাই কার্ট থেকে, ওদেরও সেম ফেসবুক পেজ আছে এবং প্রোডাক্টগুলো আমি পারচেস করেছি ফেয়ার থেকে। এই ব্যাগটা দেখে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এত সুন্দর একটা ব্যাগ। এটা স্টিভ ম্যাডেন, জাস্ট মানে একটা সুদিং নিয়ন কালার, সুন্দর মানে আছে না, খুব একটা চোখে লাগে না আবার লাগেও, সুন্দর একটা ব্যাগ। এটা আমি থাইল্যান্ড নিয়ে যাবো, খুব সুন্দর লাগবে, একদম ছবিতে আগুন জ্বালায় দিবে। এবং স্টিভ ম্যাডেন ওরা খুব রিজনেবল প্রাইসে সেল করে। আরেকটা ওয়ালেট আমি গিফট পেয়েছি, এটা হচ্ছে গেসের, এবং গেসের যে কোনো প্রোডাক্ট আপনারা অরিজিনাল ব্যাগটা যদি অর্ডার করতে চান ওদের থেকে অর্ডার করতে পারেন। এটা অনেক সুন্দর, এটাও স্কাই কার্টের। আমি পেজের লিঙ্ক মেনশন করে আমি উপরে ছাদে দিয়ে দিব, আপনারা ছাদ থেকে একটু জিনিসগুলো খুঁজে খুঁজে ওদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন অর্ডারের জন্য, প্রি অর্ডার আর স্পট পারচেজ। আমি জানি না আসলে ওরা কীভাবে দিতে পারবে। নেক্সট ঈদ গিফট আমি পেয়েছি লিয়াস বিউটি বক্স থেকে, অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি সুন্দর একটা গিফট পেয়েছি, আর মানির মাইওয়ে। এটা খুব সুন্দর একটা পারফিউম, অলরেডি আই হ্যাভ দিস ওয়ান। এই পারফিউমটা এত সুন্দর, এই যে এটা আমারটা, এবং এটা আমি আগে মারার সময় একটু কিপটা আমি করতাম, এত সুন্দর। আর আরমানি জর্জর মানি মানে লং লাস্ট তো করবেই, আমি অল্প অল্প করে মারতাম, আহারে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ব্যাকআপ আছে ব্রো, এখন আমি মেরে শেষ করে ফেলবো। থ্যাংক ইউ লিয়াপো, এটা আমার খুব পছন্দ, এটা আমার খুবই পছন্দের একটা পারফিউম, থ্যাংক ইউ সো মাচ। এরপরের গিফট আমি পেয়েছি HM3 থেকে, ওদের রেগুলার ক্লায়েন্ট আমি, মালয়েশিয়া থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট ওদের কাছে প্রি অর্ডার করতে পারেন। এবার ইদামারি গিফট আমি পেয়েছি, ফসিলের সুন্দর একটা ওয়াচ আমি গিফট পেয়েছি, সুন্দর না? তোমার ফসিলেরটা পড়বো, ওই যে আমি নিচে রাখছি, দিচ্ছি। এটা আমি, এটা আপনারা চাইলে HM3 থেকে অর্ডার করতে পারেন, পেজের নামগুলো শুনেন, এরপর ছাদের থেকে লিংক মিলাই নিয়েন, নিয়ে প্রত্যেকটা পেজ একটু ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওর বাকি অংশ আমরা কিছুক্ষণ পর আবার শ্যুট করব, এখন আমার শাশুড়ি আমার ননার সহ আমরা আকিফের নানি বাড়ি যাচ্ছি। ঈদের দিন এই জিনিসটা মিস করা যাবে না, দেখি কি হয়। ঘোরাফেরা শেষে তাপস ভাইয়ের নতুন গান শুনাইতে শুনাইতে আকিফকে ও শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। কি কেমন লাগলো? ঈদ মোবারক জায়া, কি কাপড় ভাঁজ করতেছো নতুন গুলা? সত্যি দেখি, ওয়াও কি যে সুন্দর এটা, ওয়াও চটপটি বানাইছি, চটপটি আমি চটপটি খাবো, চটপটি দাও আমি আর আকিফ আসবো দেখে, বাসায় এগুলা অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু কোনো লাভ নাই, শুধু চটপটিটা খাবো আকিফ খাবো। জায়ান আজকে সালামি পাইছো কতগুলা? তুমি কি দুবাই যাবা এবার? থ্যাংক ইউ, দুবাই যাবা টাকাটা টিকিট কেটে দেব, প্লেনের টিকিট কেটে দেব জায়ান, তাহলে যাবা কিভাবে? টিকিট কেটে দিব না? তো দুবাই যাবা না তুমি?
দুবাই যাবে তাড়াতাড়ি বলো বেশি করে দাও আর একটু এই ধরে ঈদের শেষ ভাগটা রেখেছিলাম বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য, আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।